আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের জলাবাতির রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই মুরগি মাংস রান্না করতে পারেন, কিন্তু অনেকে মুরগি মাংস রান্নার পরে নিজেই খেয়ে দেখেন স্বাদ হয়নি বা ঘরের মানুষ বলে রান্নাটা ঠিকভাবে হয়নি। আজকে আপনাদেরকে অনেক সুস্বাদু মুরগি মাংস রান্না করা শেখাবো। এইটা রান্না করার পরে ঘরের প্রত্যেকটা মানুষ আপনার রান্নার প্রশংসা করবে, আমি নিশ্চিত, গ্যারান্টি দিচ্ছি। আপনারা কীভাবে সেটা রান্না করবেন সেই রান্নার প্রসেসিংটা চলেন আজকে আপনাদেরকে দেখাই। আমাদের জলাপাতির রান্নাঘরের চ্যানেলের রান্নাঘরে নিয়ে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা আজকে মুরগি রান্না করব। মুরগির সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। এখন দিচ্ছি আদা রসুন বাটা। উপকরণগুলো দিয়ে আমরা এটা মেখে নেব ভালো মতো। আমরা সবসময় আপনাদের কাছে সাধারণ কিছু রান্না নিয়ে আসি, যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে, রান্না করতেও সুবিধা হবে। তেল গরম করে নিচ্ছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। আমরা মাংসগুলো প্রথমে ভেজে নিব, যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই আমরা এটা ভেজে রান্না করব। ভেজে রান্না করলে এটা খেতে একটু ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এটা আমরা ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। আবার কড়াই বসিয়ে দিলাম। আমরা এখন মুরগিটা রান্না করার জন্য যে আমরা প্রস্তুত করব, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিচ্ছি, দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আমরা বেশিরভাগ সময়ই কাঁচামরিচ দিয়েই, যে কোনো তরকারিতে কাঁচামরিচটা বেশি খাই, এর জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা এটা চাইলে দিতে পারেন, আর যাদের কাঁচামরিচ মানে খাওয়ার অভ্যেস নেই তারা শুধু শুকনো মরিচের গুঁড়ো দিয়েই রান্না করতে পারেন, কিন্তু আমরা কাঁচামরিচটা খাই বেশি, এই জন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে গাড়ি নিয়ে ব্যস্ত। এরপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরে আবার অ্যাড করতে পারবেন, যখন আপনাদের সুবিধা মতো, মানে যে যে পরিমাণে খান, না হলে আর কি আপনারা অ্যাড করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিচ্ছি, গোটা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে নিলাম। এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমরা এখানে কিছু আদা রসুন বাটা দিব। আদা বাটা রসুন বাটা একসাথেই তৈরি করা আছে, তাই আলাদা করে দেখালাম না, এটা একসাথে বাটা হয়েছে তো তাই একসাথেই দেখানো হলো। ভালো করে কষিয়ে নিব, একটু ভালো করে নেড়ে চেড়ে আমরা পানি দিয়ে দিচ্ছি। এটা নতুন আলু, এখন যেহেতু শীতকাল চলে আসছে নতুন আলু বের হয়ে গেছে, তো নতুন আলু দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে। এখন এটা আপনার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম, মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে ভালো মতো নেড়ে চেড়ে। আবার একটু পানি অ্যাড করে আমরা এটা আবার ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসলাম 10 মিনিট পরে, আবার এই যে পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আমাদের রান্না প্রায় শেষ। আমরা লাস্ট পর্যায়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। আশা করি ভালো লেগেছে আপনাদের। আমরা ঘরোয়াভাবেই সবসময় সব কিছু রান্না করে দেখানোর চেষ্টা করি, আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থাকবেন।